নমস্কার বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে তাদের থার্ড সেমিস্টারের বিএ, বিএসসি, বিকম এবং যে জেনারেল কোর্স রয়েছে, অর্থাৎ যারা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের সবার জন্য কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আপনারা কলেজ ওয়াইজ এবং আপনাদের রোল নাম্বার ওয়াইজ রেজাল্টগুলি কীভাবে চেক করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এই যে আপডেট, সেটি দেখুন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে একটি আপডেট দেওয়া হয়েছে, নিচের দিকে স্ক্রল করলে আপনি এই আপডেটটি পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে প্রফেশনাল রেজাল্ট বিএসসি জেনারেল সেমিস্টার যেটি 3, তারপরে বিএসসি অনার্স, বিকম, বিকম জেনারেল, তারপরে বিকম অনার্স এবং তারপরে বিএ জেনারেল এবং বিএ অনার্স, যেটি নিচে দেওয়া হয়েছে। তারপরে এর উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা সবাই জানেন এটি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির রেজাল্ট চেক করার পেজ। এখানে দেখুন বলা হয়েছে কলেজ ওয়াইজ, এখানে ক্লিক করলে আপনি কলেজ, যে আপনার যে নির্দিষ্ট কলেজ রয়েছে সেই কলেজ ওয়াইজ আপনার কারা কীরকম মার্কস পেয়েছে সেটি দেখতে পাবেন। এবং সাইডে যে স্টুডেন্ট ওয়াইজ, তার উপরে ক্লিক করলে আপনার যে নির্দিষ্ট রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার দিয়ে আপনি এখানে দেখতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রোল নাম্বার দিয়ে আপনি কীভাবে চেক করবেন। তো রোল নাম্বার দিয়ে চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার রোল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, 12 সংখ্যার যে রোল নাম্বার সেটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে এই যে সাবমিট, তার উপরে ক্লিক করবেন। সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে দেখুন এইদিকে চলে এসছে রোল নাম্বার, তারপরে এই যে সিসি দেওয়া হয়েছে, অর্থাৎ এটি আপনার অনার্সের নাম্বার, এবং এখানে অল কোর্স, অর্থাৎ আপনার পাস কোর্স এবং অনার্স মিলিয়ে যে নাম্বার সেটি এখানে দেওয়া হয়েছে। এবং এই সাইডে দেওয়া হয়েছে রেজাল্ট কোয়ালিফাই, অর্থাৎ কিউ। এটিকে যদি আপনি পিডিএফে সেভ করতে চান তাহলে উপরে দেওয়া হয়েছে দেখুন সেভ অ্যাজ পিডিএফ, এর উপরে ক্লিক করে আপনি এটিকে পিডিএফে সেভ করতে পারেন। এরপরে আসে কলেজ ওয়াইজ কীভাবে আপনি চেক করবেন, কলেজে কারা কেমন নাম্বার পেল সেটি দেখার জন্য আপনাকে এই যে অপশান আছে তার উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে এখানে দেখুন কলেজ কোড, তো আপনি কলেজ কোড কীভাবে জানবেন সেটি একটি সবচেয়ে বড় প্রশ্ন। তো কলেজ কোডের যে লিস্ট সেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে কোন কলেজের কী কোড, তাহলে আপনাদের যে কলেজের কোড অনুযায়ী কলেজের রেজাল্ট দেখা আপনাদের সুবিধা হবে। তো আমরা দেখে নিচ্ছি, দেখুন 301 এটি সার্চ করলাম, এখানে দেখুন রেজাল্ট চলে এসছে, এটি হচ্ছে কলেজের রেজাল্ট। তো আপনি যদি চান এই যে পুরো কলেজের রেজাল্ট সেটিকে সেভ করতে, নিচে দেখুন সেভ অ্যাজ পিডিএফ আছে, তার উপরে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারেন। তো এই যে কলেজ কোড সেটি আপনি কোথায় পাবেন সেটি দেখুন আপনাদের সামনে আমি এখানে তুলে ধরেছি। এখানে সমস্ত কলেজের কিন্তু কোড দেওয়া হয়েছে, তো আপনি যেটি দেখতে চান, আমি ধরুন এখন দেখলাম সাঁইথিয়া যেটি মহাবিদ্যালয় রয়েছে, অবেদানন্দ মহাবিদ্যালয়, সেটি দেখলাম। তারপর আপনি যে কলেজের জন্য দেখতে চান, আপনি যদি রাজ কলেজ দেখতে চান বা যে সমস্ত কলেজ রয়েছে, তো তার যে কোড সেটি এখান থেকে আপনি দেখে নিতে পারেন। যেমন কলেজ কোড রাজ কলেজের জন্য 104। তো এইভাবে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন কোন কলেজের জন্য আপনারা দেখতে চান, এবং তারপরে সেই কলেজ কোডটি বসিয়ে তা আপনারা সেই কলেজের সমস্ত যে লিস্ট রয়েছে তা আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন 104 এটি যেটি আমরা দেখলাম রাজ কলেজে, এবং তাছাড়া অন্যান্য কলেজে যে সমস্ত কলেজ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্রয়োজন মতো আপনাদের যে কলেজ সেটির স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারেন। তো 104 আমরা এবার দেখে নেব যে কী রেজাল্ট দেখাচ্ছে। 104 এখানে দিলাম দেখুন, এবং তারপরে সাবমিটের উপর ক্লিক করব। সাবমিটের উপর ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসছে রেজাল্ট, এবং এখানে আপনি এখান থেকে চাইলে যে পেজ ওয়াইজ যেতে পারেন, অথবা সেভ অ্যাজ পিডিএফ উপর ক্লিক করে আপনি এখানে সরাসরি সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্যান্য যে রেজাল্ট রয়েছে বিএ, বিএসসি, বিকম, তাদের সবারই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো আপনি সেটি দেখার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবেন BURUNIV.ac.in, এবং তারপরে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এবং নিচের দিকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন এই সমস্ত রেজাল্টগুলি। বিএসসি বা বিকম বা বিএর জন্য দেখার জন্য ধরুন বিএসসি অনার্স, তার উপরে ক্লিক করলেন, এবং তারপরে দেখুন এই যে কলেজ ওয়াইজ দেখতে গেলে কলেজ ওয়াইজ, এবং স্টুডেন্ট ওয়াইজ দেখতে গেলে স্টুডেন্ট ওয়াইজ। তো কলেজ ওয়াইজ দিয়ে দিলাম, এবং তারপরে দেখলাম 104 বর্ধমান রাজ কলেজ। এবার সাবমিটের উপর ক্লিক করব। তারপরে দেখুন সাবমিটের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু রেজাল্ট চলে এসেছে। তো এখানে ক্লিক করে আপনারা পিডিএফ সেভ করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের রেজাল্ট কলেজ ওয়াইজ এবং স্টুডেন্ট আইডি ওয়াইজ, অর্থাৎ আপনাদের যে রোল নাম্বার সেটি অনুযায়ী আপনাদের রেজাল্ট চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল রেজাল্ট চেক করার পদ্ধতি। তো আপনাদের সবারই রেজাল্ট যাদের বেরিয়েছে তাদের সবাইকে বেস্ট অফ লাক, আপনাদের রেজাল্টগুলি চেক করুন, আশা করি ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।